এটা আপনি কেমন করে বললেন আম্মা? এটা কোনোভাবেই হতে পারে না, এটা কোনোভাবে হবে না। অবশ্যই হতে হবে, আমি বলছি তোকে, আমি তোর মা। আম্মা, এভাবে আপনি যে কোনো কিছু আমার উপর চাপিয়ে দিতে পারেন না, এটা কোনোভাবেই সম্ভব না। তুই যদি রাজি না হোস তাহলে আমি কিন্তু কালই রাঙাবালি চলে যাব। আম্মা, আপনি এটা কীভাবে বলেন? আপনি বুঝতে পারছেন এই কথার অর্থ কী? আপনি যা বলছেন তাহলে তো আমাদের পরিবারটা একেবারে শেষ হয়ে যাবে। এভাবে কথা বলিস না মহি, আমি যা ভালো বুঝেছি তাই বলেছি, আর তুই যদি রাজি না হোস আমাকে ঠেকিয়ে রাখতে পারবি না। আমি সবাইকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাব, তুই এখানে একা থাকবি। আপনার যা মন চায় তাই করেন আম্মা, কিন্তু আপনার এই কথা মানা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। তুই আমাকে কি বলেছিস? জি, তুই আমাকে সম্পত্তি ভাগের কথা বলেছিস কেন? সেটা নিশ্চয়ই আম্মা আপনাকে বলেছে। হ্যাঁ, কিন্তু আম্মাকে তুই কথা বলতে যাবি কেন? তোর কি অসুবিধা হচ্ছে? ভাইজান, আমি আমার ভবিষ্যতের কথা ভেবেই আম্মাকে এই কথা বলেছি। আমি তোর ভবিষ্যতের কথা ভাবি না, তোকে নিয়ে আমি চিন্তা করি না। হুম, ভাইজান আপনি যা যা করছেন তাতে তো তাই মনে হচ্ছে। শুধু আমি না, সবাই তাই ভাবছে। ভাবি ঘর ছেড়ে চলে গেছে, কোনোদিন ভাবি ঝগড়া করেছে এভাবে ঘর ছেড়ে চলে গেছে, ভাবি এখন রাঙাবালিতে আছে। আপনি কি করছেন একবার ভেবেছেন আপনি? খবরদার মুখের উপর কথা বলবি না। ভাইজান, আমি খোলাখুলি একটা কথা বলতে চাই আপনাকে। আমি ঝিনুককে অনেক ভালোবাসি, ওকে নিয়ে আমি আমার মতো করে থাকতে চাই। আপনি যদি এখানে অমত থাকে তাহলে আমি মাকে নিয়ে রাঙামালি চলে যাব। আমি তোকে স্পষ্ট করে একটা কথা বলি, এই সম্পত্তি ভাগ হবে না। এই সম্পত্তি আমি নিজ হাতে গড়েছি, আব্বার কতটুকু জমি জমা ছিল আমি ইউনিভার্সিটি শেষ করে নিজে হাল ধরেছি, সমস্ত কিছু আমি নিজে করেছি। এই সম্পত্তি কোনো ভাগ হবে না। আপনি করেছেন ঠিক আছে, আপনার পরিশ্রম আছে, আপনার সময় আছে, আমি মানলাম। কিন্তু এই সব কিছু তো আপনি করেছেন বাবার সম্পত্তির উপর, সেখানে আমারও ভাগ আছে ভাইজান। আমি শুধু চাচ্ছি আমার ভাগটা আপনি আমাকে বুঝিয়ে দিন। তুই অনেক বার বেড়েছিস, কার বুদ্ধিতে এসব করছিস? হ্যাঁ, আমি স্পষ্ট করে বলে দিচ্ছি, সম্পত্তি কোনো ভাগ হবে না। মাথা ঠান্ডা কর রাহি, কথাটা যখন বলে ফেলেছিস কিছু একটা হবে।